হাওয়া এ কিন্তু কোন মহৎ ছবি না, অর্থাৎ এরা সত্যজিৎরা ঋত্বিক ঘটক এসব কিচ্ছু ভাবে। যেমন হাওয়া কতগুলো কপি পেস্ট করেছে, কিন্তু আমাদের মতন না। টোকা জানে তো দুরকম হয়, ওরা জানে যে সত্যজিৎরা ঋত্বিক ঘটক হওয়া আমাদের জীবনে হয়তো হলো। বেদের মেয়ে জ্যোৎস্না যখন এসেছিল তার যে অতুলনীয় সাফল্য, সেই ছবিটার একটা আপডেটেড ভার্সান, অনেকখানি এলিভেটেড ভার্সান হলো হাওয়া। বলিউডে একটা বয়কট ট্রেন্ড চলছে, যে কোনো সিনেমায় তাকে বয়কট, তার নাম দিয়ে বয়কটের ট্রেন্ড চলছে এবং সিনেমা হল ফাঁকা যাচ্ছে। অন্যদিকে দক্ষিণী ছবির দিকে আমরা যদি দেখি, একের পর এক সুপার ডুপার হিট। তাহলে আপনি কি বলবেন যে আস্তে আস্তে কি মুম্বাই থেকে ভারতীয় সিনেমার মূল কেন্দ্রটা দক্ষিণের দিকে সরে যাচ্ছে? এই প্রশ্নের জবাব দেওয়া তো আমার কঠিন, কারণ আমি তো একেবারে সরেজমিন তদন্ত করিনি। তবে একটা কথা বলি, যে বম্বের সিনেমা অনেক দিন ধরে, যাকে বলিউড বলি, এই হিউজ স্পেকটাকুলার সিনেমা অনেক কোটি টাকায় তৈরি যেগুলো, সেইগুলো ফেল করছে, কারণ লোকে এই স্পেকটাকুলার সিনেমা খুব বেশি দেখছে না। বরং আমি বলবো বম্বের আর এক ধরনের ছবি আছে, যেগুলো শিক্ষিত ছেলেমেয়েরা তোমাদের মতন কিছুটা অল্প পয়সায় জীবনের গল্প বলছে, এমনকি জীবনের গল্প না বললেও যেগুলো অন্যরকমভাবে হয়তো টারান্তিনো গল্প বলছে, যেমন ধরো গ্যাংস অফ ওয়াসিপুর বা অন্যান্য কিছু, যে অনুরাগ কাশ্যপ বা ইত্যাদিরা, ধরো বিশাল ভারদ্বাজ যখন হায়দার তৈরি করেন বা অন্য তৈরি করেন, এই ছবিগুলো কিন্তু সত্যি হিন্দি ছবিতে একটা রেজারেকশান, একটা নতুন এই জগতের ইঙ্গিত। সেই ছবিগুলোকে অনেকে দেখছে, একটা নতুন প্রজন্ম। আর দক্ষিণের সঙ্গে বম্বে বা কলকাতা বা উত্তরের তফাৎ হলো, দক্ষিণের সিনেমা দেখাটা জীবনের একটা ধর্ম। আচ্ছা, এই যে রাত ৩টেতে দলে দলে লোক সিনেমা দেখে বেরোচ্ছে, এটা কখনো কোনো দিন বাংলায় বা বম্বেতে ছিল না। দক্ষিণে যেমনভাবে লোকে ফল খায়, কলা খায়, ভাত খায়, চাল খায়, তেমন সিনেমা দেখে। সিনেমা দেখা জীবনের কাজ, আমরা যেমন বিশেষ উপলক্ষে দেখি তা না। এবং যদি স্পেকটাকলি বলো, যদি ভাবো যে সিনেমার কাজ আর জীবনকে দেখানো নয়, সাজাটা পারবেন না, কী করবেন আপনি? কতদূর স্টান্ডবাজি করবেন, কম্পিউটার বাকিটা করবেন? এতে যেমন হলিউডের ছবি ধরো, এখন এই যে কম্পিউটার জেনারেটেড এফেক্ট নিয়ে যতগুলো ছবি জুরাসিক পার্ক থেকে যা শুরু হয়েছে, সবই কম্পিউটারের উপর নির্ভরশীল, নায়ক নায়িকা ফায়িকা এসব ব্যাপার নয়। সেই কৃতিত্বে দক্ষিণের বিশেষ তেলেগু এবং তামিল ছবির কৃতিত্ব বহু গুণে বম্বের থেকে বেশি। যদি তুমি বলো ওই দেখতে যাবো, নায়কের লাভ দেখতে যাবো, নায়ক কী করে এক ঘুষিতে 6টা লোককে শুয়ে দেখতে যাবো, তাহলে তুমি দক্ষিণ ছবি দেখতে যাবো। তার কারণ বম্বেতে এই দক্ষতা নেই, এটা মানতেই হবে। স্কিলের দিক দিয়েও বম্বে পিছিয়ে পড়েছে, যেমন কলকাতা অনেক আগে পিছিয়ে পড়েছিল। হাওয়ার প্রসঙ্গে একটু আসি। কিছুদিন ধরেই চঞ্চল চৌধুরী অভিনীত একটা সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলোই বিরাটভাবে প্রশংসিত হচ্ছে। কিন্তু এই হাওয়া যখন আমরা দেখলাম পশ্চিমবঙ্গে এলো, সেটা জেনারেলি হল পেল না, জেনারেল রিলিজ হলো না। আপনি কি বলবেন, আখেরে কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এটার মাসুল দিতে বাধ্য নয়? অবশ্যই, তার কারণ এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমার অনেক বন্ধুরা বলে আসছেন, যে প্রথম কথায় যে ভারত বাংলাদেশ, পশ্চিমবাংলা এবং বাংলাদেশের মধ্যে ছবি বিনিময়, অভিজ্ঞতা বিনিময়, এগুলো আরও আইনের বেড়াজাল কেটে বেরিয়ে আসা উচিত। এখন এগুলো কি বলবো, রাষ্ট্রনৈতিক ব্যাপার, কূটনৈতিক চুক্তি, অনেক বড় বড় ব্যাপার, সেই নিয়ে সেমিনার হয়েছে, অফিসিয়াল সেমিনার, তাতে আমিও অংশগ্রহণ করেছি, অনেক বড় বড় লোকও করেছে। কিন্তু সবাই আমরা চাই যে পশ্চিমবাংলার ছবি গিয়ে ঢাকায় মুক্তি পাক বা ময়মনসিংহে মুক্তি পাক, ময়মনসিংহের ছবিগুলো ফ্রিলি কলকাতার হলে দেখানো উচিত। তাহলে দুটো হবে, একটা আমরাও যেমন ছবি দেখার সুযোগ পাবো, একটা হেলদি প্রতিদ্বন্দ্বিতাও তৈরি হবে। তুমি একটা ভালো জামা পরলে আমার সেটা পরার ইচ্ছে হয়, আমি ফ্যাশনটাকে দেখি। এই যদি নিজের ঘরে বন্ধ থাকো তাহলে এই কাজটা হবে না। সমস্যা হচ্ছে যে আমাদের দুই দেশের সরকারই সম্ভবত, আমি রাজনীতির মধ্যে যাচ্ছি না, কোনো বাধ্যবাধকতায় এটা করেছে। হাওয়া নিঃসন্দেহে সব সরকারের মুক্তি পেলেই সবচেয়ে ভালো হতো, তাহলে কিন্তু একটা সুস্থ অন্তত ছবি দেখার অধিকার, মৌলিক অধিকার, লোক টিকিট কেটে ছবি দেখবে, এর মধ্যে আপত্তির কী আছে? কিন্তু এই যে আটকানো হচ্ছে, এতে কী হচ্ছে? এতে বরং হাওয়ার ব্যবসাটা ইনসিডেন্টালি বেড়ে গেল। কিন্তু আমি হাওয়া নিয়ে চিন্তিত না, হাওয়া নয় একটা ছবি বাড়লো, এবং আরও অনেক ছবি আছে। বস্তুত বাংলাদেশ গত 10 বছর ধরে বাণিজ্যিক ছবির জগতে একটা নতুন আবহাওয়া আনছে, যেটা আমাদের পশ্চিমবাংলায় আসছে না। যা প্রথম দিকে বলেছিলাম 1980 সালে হেমন্ত উত্তম কুমারের মৃত্যু আমাদের চলচ্চিত্রে এত বড় অভিশাপ যে উত্তম কুমার চলে যাওয়ার পরে আমরা না পেলাম একজন নায়ক এমনকি গল্প নির্ভর বাংলা ছবি ভেঙে পড়ল এবং আমাদের সবচেয়ে বড় যেটা দুর্ভাগ্য হলো যেটা হওয়ার কাছে আমাদের শিক্ষণীয় এটা হচ্ছে ডিজিটাল যুগ এসে পড়ায় আমরা সস্তায় চটকদারিতে একটা ছবিকে 15 দিন 18 দিন নামিয়ে দিচ্ছি একবার তোমাদের ভাষা বলছি নামিয়ে দেওয়া এই যে নামিয়ে দেওয়া এই যে প্যাক আপ করা 15 দিনের বেশি দেওয়া যাবে না তুমি হাতে পায়ে ধরলে 8 দিন করবে এইভাবে যাই ছবি হয় একটা পরীক্ষা দিতে 3 মাস ছুটি লাগে একটা সিনেমা হয়ে যাচ্ছে সত্যজিৎটায় তখন টিভি ছিল না ডিজিটাল এরা ছিল না অ্যাড ফিল্ম এরমভাবে ছিল না ওনার জীবনে একটা ছবি করতেন বছরে তাও সবসময় না আর এখন যে কেউ রাম শ্যাম যদু মধু ইয়াসিন রাঘবান সবাই এসে অনেকগুলো ছবি করছে অনেক টিভি করছে অনেক কিছু করছে এই এত অনেক কিছু তো হচ্ছে কি তুমি দেখবে ছবিগুলো দাঁড়িয়ে থাকে বলটা খারাপ ছবিগুলো দাঁড়িয়ে থাকে এডিটেড কোনো রকমে তুমি একটা কিছু করে জমা দিলে এডিটারকে সেও জানে না গল্পের অ্যাঙ্গেল কী হবে একটু খরচা করলে একটু হংকংয়ে গেলে একটু নেদারল্যান্ডসে গেলে একটু বেরিয়ে এলে আফ্রিকা থেকে তুমি ছবি করলে ছবিটা দাঁড়ালো অথচ বাংলা ছবি সাফল্য ছিল গল্পে পশ্চিমবাংলা হাওয়া কোথায় তফাৎ এক সময় শুধু গল্প দিয়ে আমাকে শুধু গল্প দিয়ে উত্তম কুমার নেই কেউ নেই ধর শেষ পর্যন্ত মতন ছবি এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তখন সেখানে অভিনয় করেছিলেন নায়িকা বাবু সুলতা চৌধুরী এই যে কোনো ছবি হয় বিশ্বজিৎ সুলতা চৌধুরী এদের দিয়ে ছবি এদের জন্য কেউ ছবিতে যায়নি সমস্ত ছবিগুলো অভিনয় করেছে দুজন একজন সমুদ্র আর একজন হেমন্ত মুখোপাধ্যায়ের গলা আমরা দেখেছি কারণ আমরা বাঙালিরা বেশি দূর তো যেতে পারতাম না পুরী ছুরি একটু দেখলাম তো হলো চলতো গল্প হলেও সত্যি 1965 সাল কেউ নেই রবি ঘোষের মতন একজন লোক যে শিয়রতে সুদর্শনও নয় সে হাফ প্যান্ট পরে যা অভিনয় করলো ওই ছবি ওরকম ব্যবসা করলো মণিহার হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর মিলে যে গান গাইলেন শুধু গান শোনার জন্য তখনকার যুগে 3টে শো হতো 80 সপ্তাহ চলেছিল ভাবুন এখন একটা আমরা এত পেজ 3 জুড়ে গেছে তারপরেও একটা ছবি আইনক্স ফোরামেও ক ঘন্টা চলে পুরো দাঁড়িয়ে আছে টিভিতে বেচতে পারবে কিনা বিদেশি টিভিতে বেচতে পারবে কিনা নিউ জার্সি অথবা ম্যানচেস্টারের কিছু এনআরআই বা এনআরবি বাঙালিকে দেখাতে পারবে কিনা এইভাবে খুচরো পয়সা তুলতে পারবে কিনা কিন্তু ব্যবসা না এবং এইখানে হাওয়া দৃষ্টান্ত কেন বলছি হাওয়া কিন্তু আমাদের যে আরেকটা মুশকিল হচ্ছে যে হয় সত্যজিৎটায় ঋত্বিক ঘটকের মতন ছবি তুলব আর নয় সেগুলো ছবি নয় এবং আরেকটা হচ্ছে কিছু পয়সাওয়ালা উচ্চ মধ্যবিত্ত আশায় যারা সিঙ্গেল মল্ট হুইস্কি খায় শনিবার সন্ধে যারা টি-শার্ট পরে চে গুয়েভারার নাম করে এইসব যারা বাঁকুড়ার ঘোরাফোরা সাজায় একটু বান্ধবীকে নিয়ে কোথাও যায় লং ড্রাইভ বলে এইসব লং ড্রাইভ টাইপ করে এবং মা ফ্লাইওভারের ওপর ছবি তোলা হয় এসকালেটার দেখানো হয় নিউ টাউনের আলো দেখি ভাবা উন্নয়ন হচ্ছে এইসব হচ্ছে তারা বুঝতেই পারছে না যে তাদের কিছুই হচ্ছে না কারণ ছবিগুলো স্টেল হয়ে যাচ্ছে না আছে কলকাতা না আছে টেকনোলজি অজয়কারের মতন কোনো সিনেমাটোগ্রাফার আমাদের নেই আমাদের সিনেমাটোগ্রাফির উন্নতি মানে আমাদের না ক্যামেরা ভালো হয়েছে সোমেন্দু রায় একসময় আমাকে বলেছিলেন যে এখন যুগটা এত খারাপ হয়ে গেছে যে ভাই তুমি ছবি তুলছো না সুব্রতদার ছবি তুলছে বোঝা যাবে তফাৎ কারণ ক্যামেরা তো হালতো বাটন প্রেস করবে ছবি উঠবে এডিটিং ঋষিকেশ মুখার্জি এডিট করছে দুলাল দত্ত এডিট করছে রমেশ যোশী এডিট করছে না শ্যামলা এডিট করছে বোঝা যাবে না কারণ কম্পিউটার তো করে দেয় এই যে এতে সর্বনাশটা হলো এই যে আমরা সস্তার প্যাকেজ দিলে গেলাম এবং আমরা হলাম আমাদের ছবি ভীষণ চকচকে হয়েছে দেখবে এই যে হাওয়া যদি অন্য সব ছবি ছেড়েই দাও হাওয়া এ কিন্তু কোনো মহৎ ছবি না অর্থাৎ এরা সত্যজিৎটা ঋত্বিক ঘটক এসব কিচ্ছু ভাবেনি এরা একটা ছবি তৈরি করতে চাইছে এমনকি তোমরা এসছো আমার নামে পরিচয় দিচ্ছ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুতরাং আমার দু একটা বিদেশি নাম ড্রপ করা উচিত নাহলে লোকে ভাবে কেন মাইনে বাইরে বেড়া তো 1943-তে লুচিনো ভিসকন্তি এই মাঝিদের নিয়ে একটা ছবি তুলেছেন বিশ্ববিখ্যাত সেটাই এবারে স্ট্যান্ডার্ডাইজ ছবি লা তেরা ট্রেমা দি আর্থ ট্রেম্বলস পৃথিবী কাঁপছে মাজিদে নিয়ে সিসিলির লোকাল ডায়ালেক্ট প্রয়োগ করা হয়েছিল। এই ছবি দেখবে, এই ছবি সে পথেও ঘটেনি। অর্থাৎ বাস্তবতা প্রশ্নে যদি চিন্তা করো তাহলে হাওয়া কিন্তু তিতাসের নাম না, এবং সে না জেনে না, খুব সচেতনভাবে এই ছবির যে পরিচালক তিনি ওসব ঋত্বিকবাবু, সত্যজিৎবাবু, জাহিরুদ্দিন আলমগীর কবি, তারেক মাসুদ এদের রাস্তা ছেড়ে দিয়েছেন। তার ছবি দেখলেই বোঝা যায় তিনি মাটির ময়না তৈরি করতে রাজি নন। মাটির ময়নার কথা বলছি এই কারণে যে এই ঘরে তোমরা যেখানে বসে আছো সেখানে আমার বন্ধু তারেক মাসুদে বসে আড্ডা মারতেন। দুর্ভাগ্য ছেলেটা তার গুরু আলমগীর কবিদের মতনই ওরম রাস্তা দুর্ঘটনায় মারা গেল। এরা যে ধরনের ছবি ভাবতেন, অর্থাৎ শিল্পের দিক দিয়ে বাংলাদেশের ছবির কতখানি মুক্তি ঘটবে সেটা মোটেই হাওয়া ভাবেন। তাহলে হাওয়া কী ভাবলো? হাওয়া ছবিটা আমার একদিক দিয়ে ভালোই লেগেছে। তখন হাওয়া কতগুলো কপি পেস্ট করেছে, কিন্তু আমাদের মতন না। টোকা যেন তো দুরকম হয়, খাতায় বসে সামনের ছেলে যা লিখছে হুবু হুলে খাতায়, তাতে কী বিপর্যয় হতে পারে জানো। আর আরেকটা হচ্ছে ওর থেকে এটা এরা হোমওয়ার্ক করেছে, অর্থাৎ কী লিখছে এটা দেখা, দেখে নিজের মতন করে লেখা। এমনি চট করে ধরতে পারছে না। ধরো টাইটানিক তৈরি হচ্ছে, ধরো বিদেশি হলিউড ছবি তৈরি করছে, এরা ছবিগুলো দেখছে, এরা ফ্রেম দেখছে, এরা কম্পোজিশন দেখছে, দেখে এরা একটা বুঝতে পারছে যে মাল্টি-মিলিয়ন ডলার আমাদের কেউ দেবে না, তাহলে আমরা কী করবো? আবার এও ঠিক যে আমরা গেঞ্জি পরে রাস্তায় বেরোতে পারি না, উল্টো দল অনেক দামি টি-শার্ট পরেছে, তাহলে আমরা আমাদের মতন করে বুড়িগঙ্গার ওপারে কিছু দর্জি তৈরি করতে পারি যারা এমন ডেনিমের প্যান্ট করবে তার পেছনে ল্যাংলার ছাপ দিয়ে তুমি বাজারে বিক্রি করতে পারবে। ঢাকায় তাই হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দর্জির জায়গা যে ঢাকার উল্টো দিকে, তার একটা বড় কারণ হলো দক্ষতা। এই ছবির দক্ষতা দেখবে, ছবিগুলো হলিউড স্টিরিওটাইপকে অনেক সময় নিয়েছে, ফ্রেমিংগুলো সেই রকম, কিন্তু তুমি দেখতেই বুঝতে পারছো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ওদের মতন করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু যে সিনেমাটোগ্রাফার করেছে তাকে আমি নমস্কার করি। সত্যি ভাই, তুমি চঞ্চল চৌধুরীর নাম হয়েছে, কিন্তু এই ছবিকে উতরে দিয়েছে চোখের প্লেজার। তুমি যদি এখানে ছবি দেখতে ভালো লাগছে, এই দেখতে ভালো লাগার শর্তটা তৈরি করে দিয়েছেন সিনেমাটোগ্রাফার, এবং পরিচালক নিশ্চয়ই তাকে সুযোগ দিয়েছেন। তিনি 3 দিনে পরীক্ষা উত্তর দিতেন। আর চঞ্চল চৌধুরী যেটা করেছেন সেটা আমাদের একটা মেলোড্রামাটিক মোডকে স্বাভাবিকভাবে রূপায়িত করেছেন। নিঃসন্দেহে তার গুণ আছে, তার কথা তো অনেকেই বলছে। এমনকি গানটাও দেখবে একটা পরিবেশ রচিত হয়েছে বলে গানটা মারাত্মক। তুমি এই গানটাকে কিন্তু যদি ভাবো যে আমার যেগুলো বিখ্যাত গান সিনেমার পপুলার, ধরো এই রাত তোমার আমার, ধরো মেজাজটাই তো আসল রাজা আমি রাজা না, এগুলো যে দক্ষতায় গাওয়া হয়েছে ওই গানটা তেমন দক্ষতায় না, কিন্তু পরিবেশের সঙ্গে মিলে গানটা প্রায় আমাদের ঠোঁটে ঠোঁটে ফিরছে। ওরা কিন্তু নিড অব দি আওয়ার যাকে বলে, সময়ের দাবি বুঝতে পেরেছেন। বুঝতে পেরে ওরা বুঝেছেন ওদের আরেকটা মাপজোক আছে যে আমার টাটার মেয়ের বিয়ে যেভাবে হয় আমার মেয়ের বিয়ে সেভাবে হবে না, কিন্তু কিছুটা করতে হবে, নাহলে লোকে আসবেই, নেবে লোকে কি নেবে এটা ওরা বুঝতে পেরেছেন। ফলে পশ্চিমবাংলার ছবি যেমন মুখ থুবড়ে পড়ছে, ওদের ছবি মুখ থুবড়ে পড়েনি, বরং লোকজন সল্লাসে নিয়েছে। আর ওদের আরেকটা গুণ যে ওরা আর্ট সিনেমার ভূতকে ত্যাগ করেছে। ওরা জানে যে সত্যজিৎটা ঋত্বিক ঘটক হওয়া আমাদের জীবনে হয়তো হলো না, কিন্তু দরকার নেই। সত্যজিৎটা ঋত্বিক ঘটক থাকার সময় যেমন অজয় কর ছিলেন, যেমন তপন সিংহ ছিলেন, যেমন নির্মল দে ছিলেন, যেমন বিভূতি লাহা ছিলেন, তো ঠিক আছে তারেক মাসুদ আর জাহির রাহান বড় ছবি তৈরি করুন না বা করার কথা বলুন না, কিন্তু আমরা এমন ছবি করবো যাতে পরিচ্ছন্ন বিনোদনের জায়গা পাওয়া যাবে। হাওয়া তা করতে পেরেছে। এটা ইনফ্যাক্ট বেদের মেয়ে জ্যোৎস্না যখন এসেছিল তার যে অতুলনীয় সাফল্য গ্রামে শহরে, আমরা শহরের লোকেরা নাকশিক্ষিত ছিলাম, কিন্তু আমরা ওই সাফল্য চিন্তা করতে পারিনি 70-এর দশকে, এবং সেই সময়ও নন্দনে ঢল নেমেছিল। সেই ছবিটার একটা আপডেটেড ভার্সান, অনেকখানি এলিভেটেড ভার্সান হলো হাওয়া, এবং হাওয়াকে নিয়ে শুভেচ্ছাই জানে। হাওয়া অনেক সংস্কার মুক্ত হয়েছে, সে বুঝেছে। আবারও বলছে একই কথা বারবার, যে সংস্কার মুক্ত, সে বুঝেছে আর্ট সিনেমা করা তার কাজ না, তার দরকার সিনেমা লোকে টিকিট কেটে দেখতে আসে, লোককে 2 ঘন্টা হলের সঙ্গে সিটের সঙ্গে আটকে দেওয়া।